ফরচুন টিভি পূজো কার্নিভাল 2018। গ্রাম বাংলা পুজো পরিক্রমা বেরিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি ডোমকলে। আর ডোমকলে ঠিক কোথায় রয়েছি আমরা, তাই তো? আর ডোমকলে আমরা রয়েছি এই মুহূর্তে পিটি রসুলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আপনারা দেখছেন যে পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে। আমার সঙ্গে উদ্যোক্তারা সকলেই রয়েছেন এবং আমার সঙ্গে মূলত এখানে যিনি রয়েছেন, আমার ঠিক ডান পাশে যিনি রয়েছেন, তিনি এই পুজোর অন্যতম উদ্যোক্তাই শুধু নন, তিনি কিন্তু এখানকার কাউন্সিলারও বটে। আমরা তাকে পেয়েছি আজকে, তাই প্রথমেই তার কাছে আমরা শুনে নেব এই পুজো সংক্রান্ত কিছু বিষয়। আপনার নামটা একটু আমাদের কাছে। আমার নাম ওমর আলী। আচ্ছা, আপনি এই এলাকার এখানকার ওয়ার্ডের কাউন্সিলর? ইয়েস। আর এই পুজোটার সঙ্গে আপনি সরাসরি যুক্ত? হ্যাঁ, এই রসুলপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটির যে এখানে যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আমিও এই এলাকারই কাউন্সিলর। আমাদের এই ডোমকল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই পিটি রসুলপুর দুর্গা পূজা কমিটির এই স্থান। এখানে প্রতি বছরের ন্যায় এখানে দুর্গা পুজো এখানে অনুষ্ঠিত হয় এবং প্রায় এখানে 12 বৎসর যাবৎ এখানে এই দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরই এখানে বাস। এখানে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে এই দুর্গা পুজোর যে দিনকটা সেটা সবাই উপভোগ করে এবং সবাই সহযোগিতা করে। এবং এখানকার এই দুর্গা পুজোর যে টোটাল যে ব্যয়বহুল এটা এখানকার সাধারণ মানুষ এবং এই এলাকার যারা কমিটির সাথে যুক্ত তারা সকলে মিলেই এই চাঁদা তুলে এখানে এই দুর্গাপূজা অনুষ্ঠিত করে এবং সঙ্গে এখানকার মানুষের পূর্ণ সহযোগিতা এবং আন্তরিকতা এখানকার এই দুর্গাপুজো দিনকটা এখানে খুব উৎসাহের সাথে এবং আনন্দের সাথে এই দিনকটা এখানে উদযাপিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির পিটি রসুলপুর দুর্গোৎসব কমিটি। আমাদের সঙ্গে রয়েছেন কমিটির আরও অনেকেই, আমরা একটু কথা বলে নিই তার সঙ্গে। আপনার নামটা বলুন। অভিজিৎ সরকার। আচ্ছা অভিজিৎবাবু, এই পুজোটা আপনারা প্রতি বছরই কি নতুন নতুন ভাবনা নিয়ে পুজোটা করেন? প্রতি বছর ঠিক না, গত 5 বছর থেকে আমরা চেষ্টা করছি নতুনত্ব কিছু করার, সবসময় নতুনত্ব কিছু করার। আর এই বছরও তাই, গত বছর যেমন আমরা করেছিলাম প্রদীপের গাছা, ঠিক আছে, তার উপরে প্রদীপ, আর এই বছর করছি। ও আচ্ছা, মানে প্যান্ডেলটাই একটা প্রদীপ গাছা আর কি? হ্যাঁ, প্রদীপ গাছা, উপরে প্রদীপ। আর এই বছর যেটা করছি উড়িষ্যার ধবলগিরি মন্দির। ও আচ্ছা, ধবলগিরি, ঠিক 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 আছে, উড়িষ্যার ধবলগিরির আদলে করছি। এই তো কাজ দেখতে পাচ্ছেন, কাজ চলছে, ঠিক আছে। আর আগামী কিছুদিন পরেই আমাদের প্রতিমা ঢুকে যাবে, ঠিক আছে। প্রতিমা ঢুকে যাওয়ার পর আরও কাজ আছে, সেগুলো আমাদের কমপ্লিট করব, দিয়ে তারপরে তো পুজো শুরু হবে। আচ্ছা আচ্ছা, আমরা শুনলাম যে এবছরে ওনাদের যে ভাবনা ওড়িশার ধবলগিরি মন্দিরের আদলে ওনারা এখানকার প্যান্ডেল সজ্জা করছেন। আমরা সকলেই কিন্তু মোটামুটি সকলেই আমরা ধবলগিরির সঙ্গে পরিচিত, আমরা দেখেছি ধবলগিরি, যারাই পুরী গেছেন বেড়াতে। আচ্ছা, এই যে ধবলগিরি আপনারা করছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ধবলগিরিতে একটা বৌদ্ধ স্থাপত্যের বিষয় থেকে যায়, তাই তো? তাহলে এবার সেইটাকে থিম করে, সেটাকে বেস করে যদি থিম করতে হয় তাহলে তো প্রতিমার ক্ষেত্রেও একটা, সেই প্রতিমাতেও সেই ধরনের একটা ছাপ বা একটা সেই থিমের একটা প্রভাব উঠে আসা উচিত। আমরা প্রতিমাটাও থিমেরই করছি। আচ্ছা, প্রতিমাটাও আমরা থিমের করছি, বা সেটা জলঙ্গিতে কাজ চলছে, ঠিক আছে। আমি একটু আগে বললাম 3-4 দিন পরেই আমাদের প্রতিমা ঢুকে যাবে। আচ্ছা, নইলে পরে কমপ্লিট অবস্থায় তখন ঢোকানো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট অবস্থায় ঢোকানো মুশকিল হয়ে যাবে, সেই কারণে 3-4 দিনের মধ্যেই আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এখানেই কাজটা হবে, বাকি কাজটা এখানেই হবে। আমরা শুনলাম যে শুধুমাত্র ধবলগিরি মণ্ডপ হচ্ছে তাই নয়, তাকে বেস করে প্রতিমাও কিন্তু ঠিক একই রকমভাবে প্রতিমার মধ্যে দিয়েও একটা বৌদ্ধ স্থাপত্য বা একটা বৌদ্ধ ধর্মের একটা ছাপ উঠে আসবে। আরও একবার বলতে হয় যে সব ধর্মের মিলিত অনুষ্ঠানটাই কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, ঠিক সেটাই কিন্তু আরও একবার উঠে আসছে এই এখানকার পুজো মণ্ডপে। আচ্ছা, এখানে পুজো উপলক্ষে আপনাদের কোনোরকম কালচারাল অনুষ্ঠান বা এই ব্যাপারগুলো হয়? গত বছর হয়নি, এই বছরে আমরা চিন্তাধারা রেখেছি, পাশেই আমাদের স্টেজটা হবে, এখনও করে ওঠা হয়নি, তারপরে একটা কালচারাল প্রোগ্রাম হবেই, 5 দিনে পরপর 5 দিনই হবে। 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে। আর আর এই যে পুজোতে আপনারা যেমন আছেন, পাড়ার ছেলেরা বা পাড়ার বয়স্ক মানুষরা, কাউন্সিলর সাহেব রয়েছেন, সকলেই রয়েছেন, তো পাড়ার যে মহিলা, পাড়ার যারা মহিলা, অর্থাৎ আমি মহিলা বলতে সমস্ত ধর্ম বয়সই বলছি,
মানে মা মাসি কাকিমা জেঠিমা বয়স থেকে শুরু করে একদম টিনেজ বা ইয়াং জেনারেশন সকলেই, তারা কি সকলেই এই পুজোটার সঙ্গে ইনভলভ থাকে? হুম, অবশ্যই অবশ্যই থাকে। এখন তো তারা এখন এখন নেই আপাতত, কিন্তু যখন পঞ্চমী বা ষষ্ঠী যখন কাজের দরকার, যখন এখানে যে সাজানো গোছানো সব মেয়েরাই করে, সমস্তটাই ওনারা থেকে করেন। এবং এই যে কালচার অনুষ্ঠান আপনারা করবেন, সেখানেও নিশ্চয়ই পাড়ার সকলের একটা পার্টিসিপেশন থাকছে? অবশ্যই অবশ্যই, পাড়ার মেয়েরা বা পাড়ার মানে মেয়ে ছেলে সকলেই, বাচ্চারা একটা গান বাজনা করা ইত্যাদি ব্যাপারগুলো, সেগুলো নিশ্চয়ই থাকবে? হ্যাঁ অবশ্যই সবাই থাকবে। আর আর পুজো উপলক্ষে বিভিন্ন পুজো মণ্ডপ বিভিন্ন পুজো কমিটির ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু মানে কোথাও হয়তো চার দিনই খাওয়া দাওয়া হয়, আবার কোথাও হয়তো একদিন পাড়া সকলে মিলে খাওয়া, তো সেই রকম কিছু পরিকল্পনা আপনাদের আছে? আমরা সাধারণত নবমীর দিন বাড়িতে পৌঁছিয়ে দিই, কমিটির ছেলেরা যে কোনো একজন বা দুজন আমরা বাড়ি বাড়ি পৌঁছিয়ে, মানে ভোগ যেটা পৌঁছে দেওয়া, হ্যাঁ ভোগ আমরা পৌঁছিয়ে দিই। আর বড় প্রোগ্রাম যেটা, সেটা লক্ষ্মী পুজোর পাঁচ দিন পর, লক্ষ্মী পূজা দুর্গা পুজোর পাঁচ দিন পর, লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর একদিন পর একটা খিচুড়ি ভোগের আয়োজন করা হয়, সেটা নরনারায়ণ সেবা, যেটা খিচুড়ি ভোগের আয়োজন করা হয় তখন একটা বড় প্রোগ্রাম করা হয়। আচ্ছা, ওই নরনারায়ণ সেবায় আপনাদের মোটামুটি কত মানুষ এখানে খান, মানে পাড়ার মানুষ বাদ দিয়েও আমি বলছি, নরনারায়ণ সেবা তো বাইরের থেকেও মানুষ আসবেন, একটা আনুমানিক কত মানুষ এখানে? আনুমানিক 350-400 হয়েই যায়। আচ্ছা, সেটা কি প্রতি বছরই করেন? প্রতি বছরই। এইবার এই যে আপনারা ধবলগিরি করছেন, গত বছরও বললেন যে প্রদীপ গাছা রোপণ প্রদীপ করেছিলেন, এবছর ধবলগিরি করে কি মনে হচ্ছে আপনাদের, কতটা মানুষ আপনাদের আপনারা টানতে পারবেন? অবশ্যই অবশ্যই, সে বিশ্বাসটা আছে, অনেক মানুষ আসবে, দেখবে এবং যথেষ্টভাবে আমাদেরকে সাপোর্টও করবে। আচ্ছা, এই আমি ডোমকলের ক্ষেত্রেই শুধু যদি বলি, ডোমকলের ক্ষেত্রে আপনারা মনে হচ্ছে কি যে ডোমকলে আপনারা কোনো একটা পজিশনে আসতে পারেন, এইটাতে এই আপনাদের ধারণা কি সেটা জানতে চাই? না সেটা এখন আমরা তো চেষ্টা করছি যে আমরা যেন এই এলাকায় এক নম্বরে থাকতে পারি, সেটা তো চেষ্টা করবই। বাকিটা মানুষের ওপর, মানুষ কীভাবে নিচ্ছেন এবং এবং যারা বিচার করবেন তাদের উপর, অবশ্যই ঠিক কথাই। আপনারা আপনাদের তরফ থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রচেষ্টা, এবং সেটা কোনো কসুর নেই, আপনারা প্রচেষ্টা করে চলেছেন। আমরা শুনলাম এখানকার পুজো কীভাবে সেজে উঠছে পুজোর, আর তো মাত্র কয়েকটা দিন পুজোর হাল হাকিকাত দেখতে বেরিয়ে আমরা এই মুহূর্তে রসুলপুরের পুজো কীভাবে সেজে উঠছে পুরোটাই শুনলাম। আমরা চলে যাব অন্য কোনো পুজো মণ্ডপে, কিন্তু আপনারা দেখতে থাকুন গ্রাম বাংলার পুজো শুধুমাত্র ইমাজিন কমিউনিটি টিভিতে। ইমাজিন টিভি পুজো কার্নিভাল 2018।